বহু জাতি, বহু ভাষা এবং বহু সংস্কৃতির এক নয়নাভিরাম দেশ মরিশাস। অতীতে ওলন্দাজ, ফরাসি এবং ব্রিটিশরা এই দ্বীপে জনবসতি গড়ে তুলেছে। ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত ছোট্ট এই দ্বীপরাষ্ট্র অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। আফ্রিকা মহাদেশের অধীনে থাকলেও মরিশাস যেন এক টুকরো ভারত। দ্বীপটির সাদাবালি আর নীল সাগরের সাথে মিশে আছে ভারতীয় শিল্প সংস্কৃতি আর ধর্মীয় আচার বিশ্বাস। সারা বিশ্বের ভ্রমণ পিপাসুদের কাছে মরিশাস পর্যটনের স্বর্গরাজ্য। মরিশাস পূর্ব আফ্রিকার একটি দ্বীপরাষ্ট্র, এর রাজধানীর নাম পোর্ট লুইস। মরিশাস একসময় একটি নির্জন দ্বীপ ছিল যা 1507 সালে আবিষ্কার হয়। প্রতি বছর জুন থেকে নভেম্বর পর্যন্ত দেশটির পর্যটন মৌসুম। পর্যটন মরিশাসের অর্থনীতির মূল চালিকা শক্তি। এছাড়াও টেক্সটাইল, চিনি, সামুদ্রিক মাছ ইত্যাদির মাধ্যমে তাদের অর্থনীতি সমৃদ্ধ করেছে। মরিশাসের অধিকাংশ মানুষ ভারতীয় বংশোদ্ভূত। এদের অধিকাংশ লোকই হিন্দি ভাষায় কথা বলে। স্বল্প কিছু সংখ্যক লোক ফরাসি ও ইংরেজি ভাষায় কথা বলে। মরিশাস ভারত মহাসাগরের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। আগ্নেয়গিরির দ্বীপদেশ হওয়ার কারণে মরিশাসের চারপাশে প্রবাল দেখা যায়। দ্বীপের সৈকত এলাকায় পাতলা সমতল ভূমি এবং মধ্য অঞ্চলে মালভূমি ও পাহাড় অঞ্চল। মরিশাসে মাত্র দুইটি ঋতু আছে, বর্ষাকাল ও গ্রীষ্মকাল। সারা বছর দেশের গড় তাপমাত্রা থাকে 25 ডিগ্রি সেলসিয়াস। চিনি উৎপাদনকারী হিসাবে মরিশাস দেশটি সুপরিচিত। অষ্টাদশ শতাব্দী থেকেই আখ মরিশাসের প্রধান অর্থকরী ফসল। দেশের 90%-এরও বেশি কৃষিক্ষেতে আখ চাষ করা হয়। মরিশাসের নানা জায়গায় সবুজ রঙের আখ ক্ষেত দেখা যায়। নির্মল আবহাওয়া, স্বচ্ছ পানি ও পরিচ্ছন্ন পরিবেশ পরিস্থিতির জন্যই এদেশের লোকদের গড় আয়ু বেশি। আফ্রিকা মহাদেশের মধ্যে মরিশাসই একমাত্র দ্বীপরাষ্ট্র যে দেশের পর্যটন শিল্প যথেষ্ট উন্নত। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ আগামীতে এরকম কন্টেন্ট আরও আসবে।